দর্শক বন্ধুরা আজকে আমি চার কলি পাটিয়ালা সালবার কাটিং করে দেখাবো তার জন্য আমি এখানে টু মিটার কাপড় নিয়েছি এখান থেকে ওপেন সাইড তো কাপড়টাকে আমি ভাঁজ করেছি দেখুন ঠিক সামনের দিক থেকে এইভাবে ভাঁজটা করেছি আর এদিকে ওপেন সাইড এদিকে হলো জয়েন্ট সাইড তো এভাবে দু ভাঁজ করার পর আপনি বেল্টের জন্য কিভাবেই ভাঁজটা করবেন যেদিকে দেখবেন কাপড়ের লম্বা বেশি আছে আপনি ঠিক সেদিকেই ভাঁজটা করবেন তো আমার এখানে কিন্তু কাপড়ের চওড়া এবং পাশ দুদিকেই কিন্তু বরাবর আছে তো তার জন্য আমি যে কোনো সাইড থেকে ভাঁজটা করতে পারবো তো আপনার যতখানে টোটাল সালবারের লম্বা সেই অনুসারে যখন ভাঁজটা করা যায় তাহলে আর নিচের দিকে বা কোমরের দিকে আলাদা করে পরে জয়েন করতে হয় না আর এখানে যতখানি আপনার কোমরের বেল্ট দরকার সেই অনুসারে কিন্তু আপনি এখানে ফোল্ড করবেন তো আমার এখানে সাড়ে এগারো দরকার সেই অনুসারেই দেখুন আমি এখানে সাড়ে এগারোতে ভাজ করছি দেখুন এভাবে ফোল্ড করে নিচ্ছি কাপড়টাকে ভালো করে বরাবর মিলিয়ে নিয়েছি দেখুন সাড়ে এগারো কিন্তু আমি পেয়ে গেছি তো এক্সেল সাইজের জন্য সাড়ে এগারো যথেষ্ট এর থেকে একটু হেভি হলো হয়ে যাবে কিন্তু ডাবল এক্সেল হলে আপনাকে এর থেকে বেশি নিতে হবে এটা থাকবে নিচের দিকে সালবার এটা থাকবে উপরের দিকে বেল্ট হবে আর এখানে দেখুন আমি নিচের কাটার আগে এখানে হাফ ছেড়ে ছিঁড়ে দিচ্ছি কারণ বেল্ট সাথে সেলাই হবে তার জন্য এখানে ছেড়ে দিলাম হাফ ছাড়ার পর আমি এখানে মেজারমেন্ট করছি টোটাল যে সেলাই করার পর আমার থার্টি এইট দরকার আপনি আপনার অনুসারে বের করে নেবেন আর থার্টি এইটের মধ্যে নিচে থাকবে আমার থার্টি টু সেলাই করার পর আর উপরে থাকবে আমার সিক্স ইঞ্চ তো থার্টি টু এখানে আমার দরকার কিন্তু সেলাইয়ের জন্য আমাকে মুহুরিতে আরো হাফ ইস নিতে হবে নিচের মুহূর্তে আমি আলাদা কাপড় দিয়ে ফোল্ড করে ভেতরের দিকে সেলাই করব তার জন্য হাফিস নিচ্ছি কারণ কাপড় এখানে খুব কম আছে তো উপর নিলাম হাফিস মুহুর দিকে নিলাম হাফ আর বেল্টের জন্য আমার এর দরকার ছিল কিন্তু এখানে সেভেন থেকে একটু বেশি আছে তাহলে আমাকে আলাদা করে কাপড় জয়েন করতে হবে সেটা আমি পরে জয়েন করে নিচ্ছি আলাদা কাপড় দিয়ে আমি জয়েন করে নেব কারণ যে কোনো আপনি বেল্টের জন্য আপনাকে আলাদা কাপড় দিয়ে জয়েন করতে হয় তো এবার দেখুন এটাকে আমি সোজা করে প্রথমে দাগ দিয়ে চাইলে আপনি ডাইরেক্ট মাপটাও নিতে পারেন কিন্তু আমাদের আমাদের তখন বেল্টের জন্য অসুবিধা হবে তার জন্য সোজা করে দাগটা দিয়ে দিলাম তো দিলামের জন্য আমি এখানে সেভেন নিচ্ছি আপনার যতখানি মুহুরি দরকার আপনি সেই অনুসারে মুহুরির জন্য নিয়ে নেবেন আমি সেভেন নিলাম আর এদিক থেকে সারানো নিচ্ছি হেভি সাইজ হলে আপনি টেন বা টেন অ্যান্ড হাফ নেবেন এর থেকে বেশি লাগবে না নর্মাল হলে আপনি সারানো নিয়ে নেবেন এর থেকে বেশি নেওয়া দরকার হয় না এবার দেখুন এটাকে কোনাকুনি করে আপনি দাগটাকে মিলিয়ে নেবেন তো কাপড়টা কালো বলে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধে হচ্ছে চেষ্টা করছি জন্য এবার দেখুন এখানে একটুখানি আপনি ভেতরের দিক থেকে নিয়ে এক ইস বা দেড় ভেতরের দিক থেকে নিয়ে আপনি কোনাকুনি করে এটাকে সোজা করে মিলিয়ে দিন এখানে আর কিছুই করতে হবে না তো এরপর দেখুন এই জায়গা থেকে মাঝখানে আমরা ফোল্ড করলাম সেই কাপড়টা লম্বা দেখে নিন এখানে আছে তো মাপটা নেওয়ার পর এদিকে একটু চেক করে দেখতে হবে এই কাপড়ের লম্বা বরাবর আছে কিনা তো এখানে কিন্তু আমার অনেক বেশি আছে তাহলে আমার এখানে পারফেক্ট আছে তো এবার যেই অনুসারে ডাক দিলাম সেই অনুসারে এখানে কেটে নিচ্ছি এখানে আমাকে আর কিছুই করতে হবে না তো যেসব দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বটনে ক্লিক করে যাবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না এই জায়গাতে কাটার পর এদিক থেকে আমি রেখে দিচ্ছি এটা পরে কাটছি একসাথে এবার আমি দেখুন যে বেল্ট রয়ে গেছে এদিক থেকে বেল্ট আমি কেটে নিচ্ছি দেখুন আমাদের বেল্টের কাপড় কিন্তু বেরিয়ে গেছে তো পরে সেখানে আলাদা কাপড় জয়েন করব কি করে সেটা দেখে দেব সেলাই করার সময় সাইডে রেখে দিচ্ছি এরপর দেখুন এই জায়গা থেকে আমরা এটাকে উঠিয়ে উঠিয়ে উপরের দিকে নিচ্ছি যে এক্সট্রা কাপড়টা বেরিয়ে আসতো সেটাকে দেখুন এইভাবে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি এটাকে বরাবর করে যেটাকে আমি ফোল্ড করলাম সেটা বরাবর করে আমি এখানে রাখলাম রেখে দেখুন এবার দিয়ে ফোল্ড করলাম সেই কাপড়টাকে এর উপরে রাখলাম রেখে একদম বরাবর মিলিয়ে এখানে আমি নেব। তো নিচের দিকে যতখানি এক্সট্রা হবে সেটা কিন্তু আমি কেটে এখানে যা এক্সট্রা হবে কেটে বরাবর করে নেব বরাবর করে সব দিকে কেটে নেবো যেহেতু দাগ দিয়েছিলাম কালো বলে আমি আবারও বলছি কালো বলে আপনারা বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি আমি প্রথমে ভাবি অতটা দেখতে বোঝা যাবে না কিন্তু ভিডিওটা করার পর বুঝতে পেরেছি বুঝতে ভীষণ অসুবিধা হচ্ছে তবু চেষ্টা করছি বোঝানোর জন্য দেখুন যেটা আমার এক্সট্রা ছিল সেটা আমি কেটে নিচ্ছি এটা কিন্তু প্রথম যেটা কেটেছিলাম সেটা নয় যেটা এক্সট্রা কাপড় নিচে বসেছিলাম সেখান থেকে আমি এটা কাটছি এবার দেখুন কোনাকুনি করে যেটা বের করেছিলাম সেটাও কেটে নিচ্ছি আর উপরের দিক থেকে যেটা বাড়তি আছে সেটাও কিন্তু কেটে নিচ্ছি যেই বাড়তি কাপড়টা বেরিয়ে আসলো এখান থেকেই কিন্তু আমাদের উপরের বেল্টের জন্য একদম সম্পূর্ণ হয়ে যাবে তো দেখুন এখানে টুকরো কাপড়গুলো সরিয়ে নিলাম এবার দেখুন নিচের কলি অনুসারে যেটা নিচের কলি আছে সেই অনুসারে যেখানে আমাদের এক্সট্রা জয়েন্ট আছে সেটাও কিন্তু কেটে নিচ্ছি অতখানি বেল্টের জন্য যে কাপড়টাকে সোজা করে ফোল্ড করেছিলাম সেই অনুসারেই কিন্তু এবার আমি সোজা করে নেচের দিয়ে কেটে নিচ্ছি তো চেষ্টা করব নেক্সট আর একটা ভিডিওতে অন্য কালারের কাপড় নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য তো দুঃখিত আজকের এই কাপড়ের কালারটার জন্য এবার দেখুন এখানে কিন্তু কাটিং করা হয়ে গেছে ঠিক এইভাবে আসবে এই যে কলিটা আছে সেই কলি অনুসারেই কিন্তু এখানে কাটা হয়েছে তো এখানে আমার চার কিন্তু বেরিয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে চার কলি তো তার আগে দেখুন আমরা চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তো আমি বাইরের দিকে দাগটা রাখছি সব টুকরোগুলোতে কিন্তু আপনি দাগ দিয়ে দেবেন নইলে কিন্তু বুঝতে পারবেন না কোন দিকটা বাইরে থাকবে আর কোন দিকটায় ভেতরে থাকবে পরে অসুবিধে হয়ে যাবে তো এখানে দেখুন একটা টুকরো জয়েন্ট আছে সেটা কেটে আমরা আলাদা করে নিচ্ছি যেটা প্রথম কেটেছিলাম সেখানে কিন্তু একটা জয়েন্ট আছে তো জয়েন্ট পার্ট আমরা কেটে আলাদা করে নিচ্ছি এখানে দেখুন আমি গনে দেখিয়ে দিচ্ছি এক এখানে একটা পার্ট দুইটা পার্ট তিনটে এখানে হলো চারটে তো চারটা করলে আমার বেরিয়ে এসছে এবার দেখুন এই যে কাপড়টা আসবে এখানে কিন্তু আমি দাগ দিয়ে রাখছি নইলে পরে অসুবিধে হবে বারবার বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা দাগ দিয়ে রাখবেন বা নাম্বার দিয়ে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে এবার এর মিডল থেকে আমি হালকা একটু কাট লাগিয়ে রাখবো তাহলে মিডেলটা বরাবর থাকবে বুঝতে কোনো অসুবিধে হবে না তো আমাদের নিচের পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে চার কলিও হয়ে গেল তো এই যে টুকরোটা আছে এটা দিয়ে আমি কোমরের যে বেল্ট আছে সেখানে লম্বা কম আছে সেখানে জয়েন করে নেব বা চাইলে মুহুরিতে লাগানো যায় তাতেও কোনো অসুবিধে হবে না তবে আমি এটা কোমরে লাগিয়ে নেব আমি মুহুরিতে আলাদা কাপড় দিয়ে ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করে নেব তো যখন কাপড় কম থাকে তখন একটু কাপড় আপনাকে ম্যানেজ করতেই হবে তো এখানে দেখুন সেলাই কি করে করবেন এই যে দাগ দিলাম দুটো ভাও দেখতে একসাথে মিলিয়ে দেখুন একটা পার্ট আমি ঠিক এইভাবে রাখলাম এভাবে রাখার পর এই জায়গা থেকে সোজা করে আমি সেলাইটা করে নেব তো একটা পার্ট বের করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে আমরা এখানে বসিয়ে নিচ্ছি এই জায়গাতে দেখুন এবার দুটো পার্টকে বরাবর করে এখান থেকে সেলাই করে নেব এবার দেখুন অপর দিকেও একইভাবে আমি আরেকটা টুকরো নেব নিয়ে দেখুন এই জায়গাতে ভাউদিকে সাথে ভাউদিক রেখে দেখুন এইভাবে রেখে আমরা সোজা করে সেলাই করে নেব তো নেক্সট বিড়ুতে কি করে সেলাই করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো অনেকেরই সেলাইয়ে একটু সমস্যা হয় সেলাই কিন্তু সঠিকভাবে না হলে আপনাদের মোহরিতে অনেকটা গন্ডগোল হয় তো সেটা আমি পরের বিড়ুতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যদি এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন